আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সামনে এমন একটি মাদ্রাসা নিয়ে কথা বলতে যাচ্ছি যেই মাদ্রাসাটি খুব অল্প সময়েই মানুষের মাঝে পরিচিত হয়েছে। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। পাবনা জেলা কাশিনাথপুরের অন্তর্গত নয়াবাড়ি নামক গ্রামে নিরিবিলি পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসাটির পুরো নাম জামিয়া মাদানিয়া আকমালুল উলুম কওমি মাদ্রাসা। মাদ্রাসাটি স্থাপিত হয় 1993 সাল মোতাবেক। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ খন্দকার তোফাজ্জল সাহেব। তিনি সর্বপ্রথম জমি কিনে মাদ্রাসাটির ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই, অনেক আগে চলে গেছেন সেই রবের সাক্ষাতে। আল্লাহ তালা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার সাথে যারা ঐক্যবদ্ধ ছিল তাদেরকেও মাফ করুন, আমিন। মাদ্রাসাটির শুরুর অবস্থায় মুহতামিম ছিলেন আল্লামা আফজাল হোসেন কাসেমী সাহেব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই উম্মতের কল্যাণে প্রত্যেক শতাব্দীতে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে সংস্করণ করবেন। আবু দাউদ। ইতিপূর্বে অনেক বড় বড় আকাবিরদের আগমন ঘটেছিল। আমি মনে করি তার ওই ধারাবাহিকতায় আগমন ঘটে আল্লামা আফজাল হোসেন কাসেমী সাহেবের। হুজুর খুবই অভিজ্ঞ, আল্লাহ ভীরু এবং এলেমলা। হুজুর এতই এলেমলা যে তাকে এলেমের জাহাজ বলা হতো। হুজুর বাতিলের বিরুদ্ধে খুবই কঠোর। যখনই বাতিলেরা তার কালো থাবা প্রশস্ত করেছে, তখনই সেই বাতিলের কালো হাতকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। হুজুরের প্রচেষ্টায় অনেক বিদআত ও কুসংস্কার মূলোৎপাটন ঘটে। হুজুর এখনও জীবিত আছেন, আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘায়ু দান করুন এবং মৃত্যুকালে ইমান ও আমলের সাথে মৃত্যু দান করুন, আমিন। অতপর 1997 সালে মুহতামিম বদলি হয়ে মুহতামিমের দায়িত্বটা দেওয়া হয় সবার সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা কেরামত আলী সাহেব হুজুরকে। হুজুর গাইবান্ধা জেলার বাসিন্দা। হুজুর একজন বিজ্ঞ আলেম এবং অত্যন্ত দিনদার পরহেজগার ও আল্লাহ ভীরু। হুজুরের চেহারার দিকে তাকালে মনটা প্রফুল্ল হয়ে ওঠে। হুজুরের চেহারার মধ্যে যে নূর চমকায় আমার যেন মনে হয় সেই নূর আমি বাস্তবে দেখছি। হুজুর একজন আপোষহীন মনের মানুষ, একেবারেই সাধারণ মনের মানুষ। হুজুর যখন মানুষের সামনে কথা বলে তখন একেবারেই সাধারণভাবে, কিন্তু কথার মধ্যে আশ্চর্য প্রভাব আছে। হুজুরের কথাবার্তা, চলাফেরা ও খাওয়া দাওয়া, উঠা বসা একেবারে সাধারণ মানুষের মতো মনে হয় কিছুই না, অথচ এত বড় একজন আলেম, সুবহানাল্লাহ। হুজুর 1997 সাল থেকে এখন পর্যন্ত 2022 সেই নয়াবাড়ি মাদ্রাসার খেদমতের দায়িত্ব পালন করে গিয়েছেন। আল্লাহ তাআলা হুজুরকে সবসময় সুস্থ রাখুন এবং নেক হায়াত দান করুন, আমিন। সেই নয়াবাড়ি মাদ্রাসার বর্তমান মুহতামিম হাফেজ মাওলানা মুফতি কাজী শফিকুল ইসলাম সাহেব। হুজুর একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ। হুজুরের গলার ভয়েসটা যেমন চমৎকার, তেমনিভাবে বলিষ্ঠ উচ্চারণটাও আমার খুব পছন্দের। হুজুরের ভাষার শুদ্ধতা এবং কথা বলার মাধুর্যতা অল্প সময়ের মধ্যেই মানুষের মনে জায়গা নেয়। হুজুর বয়নের মধ্যে শ্রোতাদেরকে যেমন আকর্ষণীয় করে হাসাতে পারেন, তেমনি বয়ে যায় কান্নার জোয়ার। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থও রাখুন এবং কোরআনের সুমহান বাণী মানুষের নিকট পৌঁছার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সেই নয়াবাড়ি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সুনামের সাথে চলছে। 40 জন সদস্য বিশিষ্ট দক্ষ কমিটি দ্বারা পরিচালিত, 19 জন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক এবং কর্মচারীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে অতি সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর নুরানি মক্তব হতে হিফজুল কোরআন সহ জামাতে মিশকাত পর্যন্ত। অত্র প্রতিষ্ঠানে প্রায় 400 জন ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। তার মধ্যে প্রায় 98 থেকে 100 জন ছাত্রের খানা লিল্লা বোর্ডিং থেকে সরবরাহ করা হয়। অধিকাংশ ছাত্র মাদ্রাসায় অবস্থান করে। মাদ্রাসাটি জেগে ওঠে শেষ রাত থেকেই। শুধু নয়াবাড়ি মাদ্রাসা কেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আনাচে কোনাচে যত কওমি মাদ্রাসা আছে, সব কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে শেষ রাতে জেগে ওঠা। সেই সূত্র অনুযায়ী নয়াবাড়ি মাদ্রাসাটিও শেষ রাতে জেগে ওঠে। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন সবাই উপনীত হয়, তখন সেই দৃশ্যটি দেখে অতৃপ্ত মন তৃপ্ত হয়ে যায়। কিছুক্ষণ পর সাই সাই করে ভেসে আসে কান্নার আওয়াজ। চোখের মধ্যে অধিক জল হওয়ার কারণে গাল, নাক, মুখ বেয়ে বেয়ে সেই জল পড়তে থাকে এবং মন চলে যায় স্বপ্নের একটি অদৃশ্য জগতে, যা দেখা যায় না, শুধুই অনুভবে উপলব্ধি করা যায়। তখন থেকেই কোরআনের আওয়াজ চালু হয়, সুবহানাল্লাহ। আবার নতুন ভোরের সোনারভা রোদের কিরণ যখন মাঠে ছড়িয়ে পড়ে, তখন আবার সেই ইশরাক নামাজের দৃশ্য। মাঠের মধ্যে তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ও ছোটাছুটি করে মনটাকে চাঙ্গা করে তোলে, আর মাদ্রাসাটির বিচিত্র রঙের সবুজ শ্যামল গাছগুলো তাদের রঙের মেলাকে আরও ফুটিয়ে তোলে।
মাদ্রাসাটির সঙ্গে রয়েছে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। মাদ্রাসা ও মসজিদটি তিনতলা বিশিষ্ট। মাদ্রাসাটির সিঁড়ি ঘেঁষে রয়েছে একটি মনোমুগ্ধকর ছোট্ট দোকান। দোকানটি ছোট্ট হলেও প্রয়োজনীয় জিনিস সবকিছুই রয়েছে। নাস্তার সময় হলে মানুষের দোকানটা হয়ে যায় ঘন জোয়ারে ভরপুর। আর নাস্তার সময় শেষ হলে দোকানের দরজায় প্রায় 1 কেজি পরিমাণে একটা তালা ঝোলানো হয়। পুনরায় ছাত্র ভাইয়েরা পড়াশোনায় লিপ্ত হয়। আজ আর কিছু বললাম না, এ পর্যন্তই থাক। তবে হ্যাঁ, পরিশেষে আরেকটি কথা বলার আছে। মাদ্রাসা ও মসজিদের কাজ চলতেছে, আল্লাহ তাআলা সমস্ত কাজকে তার গায়েবী খাজানার থেকে পূরণ করুন। এবং মাদ্রাসা ও মসজিদের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, আর্থিক, শারীরিক, পারিবারিক, সামাজিক কষ্টগুলো গোপন রেখে যারা মাদ্রাসাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন এবং পরকালে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা শুরুতেই বুঝতে পেরেছেন আজকের ভয়েসটি একটু অন্যরকম, কারণ আমি একটু অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নেক্সট এপিসোডে আপনাদের সামনে ভালো ভয়েস নিয়ে উপস্থিত হতে পারি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের পেজটি ফলো না করে থাকলে অবশ্যই ফলো করবেন এবং লাইক করে সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।